তাহলে আমি বলতে চাই, রাসূলের যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। সবই যদি বেদাহাত হয়, তাহলে আপনার আমার চলার পথে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজই বেদাহাত। বেদাহাত ছাড়া একটা কদমও আমাদের এখন দেওয়ার কোনো সুযোগ নাই। আজকের মাহফিলটা সবটাই বেদাহাত। প্রথমত মাহফিলে আসার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি, আসছি গাড়ির মাধ্যমে। রাসূলুল্লাহর যুগে গাড়ি ছিল? ঘোড়ায় কিংবা উঠে সাওয়ার হইত। আসলাম এখানে, বসলাম আপনাদের সামনে, বা দাওয়াত দেওয়ার জন্য প্রক্রিয়াটা যা করছেন ওইটাও বেদাত, কারণ মোবাইলের মাধ্যমে দাওয়াত নিছি। রাসূলের যুগে মোবাইল ছিল? এখন কথা বলতেছি, আপনারা শুনছেন, কিসের মাধ্যমে? মাইক রাসূলের যুগে ছিল? কথাগুলো আবার ভিডিও করা হচ্ছে। ক্যামেরা রাসূলের যুগে ছিল? মোবাইলে লাইভ দেখানো হচ্ছে, দেশ বিদেশ থেকে অনেকে দেখছেন। রাসূলের যুগে ছিল? তাইলে আগাগোড়া যা আছে সব বেদাত। যিনি বেদাত বলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, উনি যেই মোবাইলটাকে ইউজ করছেন ওইখানেও উনি বেদাত করতেছেন। তাইলে রাসূলের যুগে ছিল না, পরবর্তী যুগে ছিল, সবই যদি বেদাত হয় তাহলে আপনার আমার চলার কোনো রাস্তা নাই। আপনি হজ করতে মক্কা মদিনা যাচ্ছেন বিমানের মাধ্যমে, এরোপ্লেন রাসূলের যুগে ছিল? মুরব্বীরা তো জানেন, আজ থেকে কয়েক বছর আগেও তো জাহাজের মাধ্যমে, এখন আবার নতুন করে আবার সুবিধা দিচ্ছে। কথা বলেন ঠিক না? তাহলে আমি যেটা বুঝাইবার চাইলাম, যেমন দুস্তরা বেদাত বেদাত বলে আমাদেরকে যেই ধোঁকাটা দিচ্ছে, এটা ওনারা ক্লিয়ার করে না। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আরেকটা হলো বেদাতে সাইয়া। একটা হলো উত্তম বেদাত, আরেকটা হলো গোনাহের কাজ যেটার মাধ্যমে হয়। তো ওনারা সব বেদাতকে কুল্লু বিদাতিন দলালা বলে আপনাকে আমাকে যে মিসগাইড করছে, ওই জায়গা ওনাদের গলদ আছে। আল্লাহ যেন ওনাদেরকে সঠিক বুঝদান করে। আরেকটু জোরে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইরশাদ করেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দিন, জানিয়ে দিন, বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, অবি রহমাতিহি, এবং আমার রহমত, দুটো জিনিস নিয়ে, ফাবিজালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের আনন্দটা হবে যাবতীয় কাজকর্মের চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিক, আরেকটু ঘুরাইয়া দাও, আমার কানে আসতেছে একেবারে। তাহলে দুটো জিনিস নিয়ে আনন্দ করার কথা বলেছেন কে? এটা আওয়াজ দেন, আপনাদের জবানটা কি দিবেন না? ছোট বাচ্চাটা আল্লাহ বলতেছে, ওর আওয়াজটা আছে, আপনাদের গুলো আসতেছে না। এটা জোরে বলি না, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমরা ডাকবো কাকে? ইবাদত বন্দেগি করবো কার? ওই আল্লাহ আপনাকে আমাকে বলছেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া, অবি রহমাতিহি, এবং আমার রহমত। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, এই দুইটা জিনিস নিয়ে তারা যেন ফালিয়া ফ্রহ, আনন্দ করে। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিয়ে আনন্দ করার কথা বলা হইল? দুইটা। এবার আমরা জানতে চাইব বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন, তা জানা দরকার আছে না নাই? এবার আল্লাহর কাছে কোরআনই আমরা জানতে চাইবো, আমরা জানতে চাই বিফাদুলিল্লাহ দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন, দয়া দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন, বিফাদুলিল্লাহ দ্বারা কি বোঝাচ্ছেন। মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা দিচ্ছেন কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'সা ফি فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. تذكر قريب سبحان الله.
আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ অবশ্য অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি অনুগ্রহ করেছি আলাল মুমিনিন মুমিনদের প্রতি আমি দয়া করেছি আল্লাহ কিভাবে করলেন আল্লাহ কো ইজমাআসা ফীহিম রাসূলা আমি আমার কাছ থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি কোথায় থেকে পাঠাচ্ছেন মিন আনফুসিহিম তাদের কাছ থেকে পাঠাচ্ছি কেন পাঠাইলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে তাদেরকে শোনাবার জন্য আমার কোরআন তাদেরকে পাঠ করে শোনাবার জন্য ওয়াজাক্কিহিম আর তাদেরকে পবিত্র করবার জন্য ওয়াআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন কেননা ইতিপূর্বে তারা ছিল সুস্পষ্ট গোমরাহ কথা বলেন ঠিক কি না তাহলে যেই জাতি গোমরাহ ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল যেই জাতি অন্যায় জুলুম নির্যাতনে ভরপুর ছিল ওই জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য গোমরাহী থেকে আল্লাহ প্রাপ্তি করার জন্য অন্ধকার থেকে মানুষকে আলোর দিশা দেখাবার জন্য কেউ করত চন্দ্রের পূজা কেউ করত সূর্যের পূজা কেউ দেবদেবী মূর্তির পূজা নিয়ে ব্যস্ত থাকত এই সব কিছুকে দূরে সরাইয়া এক আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ পাক যে রাসূলকে পাঠাইলো ওই রাসূলের চেয়েও আপনার কাছে আমার কাছে বড় দয়া আর কিছু হতে পারে চতুর্দিকে আল্লাহর দয়া আছে না নাই কম না বেশি কিন্তু রাসূলুল্লাহর চেয়ে বড় দয়া আমি মনে করি আমাদের উম্মতের কাছে আর একটাও নাই কারণ যা কিছু পেয়েছি সব কিছু কার উসিলা নবীর উসিলা আলহামদুলিল্লাহ বলবেন না এখন তো উসিলা বললেও ওইখানে শেরেক মারে কই উসিলা দেওয়া যাবে না উসিলা করা শেরক অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অবতাগু ইলাইহিল ওসিলা ওহিমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো কোরআনে ওসিলা শব্দ আছে ইমানদারদেরকে বলা হয়েছে আর এখন যদি আমরা নবীর ওসিলা পেয়েছি বলি ওই জায়গাও বলে যে হুজুর শেরেক করতেছে কারণ বলি দুইটা একটা হলো শিরক আরেকটা হলো বেদাত দুইটা শব্দ ছাড়া আর কোনো অস্ত্র নাই আমি আশ্চর্য হয়ে যাই রিক্সা চালা ঠেলা গাড়ি চালা ব্যান গাড়ি চালা উনিও এখন আমাদেরকে বলে এটা তো বেদাত এটা তো শিরিক ভালো করে বাংলাতে নিজের নামও লিখতে পারে না আরবি পড়বো আর দূরের কথা এমন ব্যক্তিরাও এখন এই বুলির মাধ্যমে সমাজে মানুষকে মিসগাইড করছে আফসুস লাগে আমাদের এই দুরবস্থা ওরা মানুষের পিছনে এমনভাবে লেগেছে যতক্ষণ না টার্গেট করে একটা মানুষের আকিদা নষ্ট করব না করা পর্যন্ত তাকে ছাড় দেয় না কথা বলেন ঠিক কি না তাই একটু অ্যালার্ট থাকতে হবে তাহলে রাসূলুল্লাহর চেয়ে বড় দয়া আমাদের জন্য আর কিছু নাই এই জন্য আল্লাহ বলেন বিফাদুলিল্লাহ আমি আল্লাহর দয়া তারপরে আল্লাহ বলেন নবি রহমতিহি আমার রহমত রহমত দ্বারা আল্লাহ আপনি কি বুঝাইলেন কোরআনুল কারীমের 17 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমার দোস্ত আমার গোটা বিশ্ববাসীর জন্য জগৎ সমূহের জন্য শুধু আসমান জমিন আর শুকুরসি নহ কালাম না এক কথা যতগুলো জগৎ রয়েছে সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠাইছি বড় করে বলি সুবহানাল্লাহ নবীকে কতটুকু এরিয়ার জন্য আল্লাহ রহমত করছে শুধু বাংলাদেশ নয় এশিয়া নয় আফ্রিকা নয় ইউরোপ নয় আসমান আর জমিনের মাঝামাঝি জায়গা নয় আমার আল্লাহ তা বোঝানোর জন্য আল্লাহ সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসাকার লিল্লাহি রাব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব আল্লাহ বলে আমি হইলাম রব্বুল আলামিন আর আমার দোস্তকে আমি বানাইলাম রাহমাতাল লিল আলামিন আমি হইলাম জগৎ সমূহের রব আর এই জগৎ সমূহের রহমত হইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন বড় করে বলি সুবহানাল্লাহ ওই নবীর আগমনকে নিয়ে আনন্দ করার কথা বলেছেন কে আল্লাহ
তাহলে দুটো জিনিস নিয়ে আনন্দ করার কথা আল্লাহ বলেছেন দুটো জিনিস কোরআনে আছে না নাই আছে একটু আওয়াজ দেন আছে বুঝে থাকলে আওয়াজ দেন আছে না নাই আছে তাহলে আমরা যদি ঈদে মিলাদুন্নবী করি আমাদেরকে যারা বেদাতি বলে আমরা কি কোরআনের সমর্থিত কাজ করি না কোরআনে নাই এমন কাজ করি কোরআনে আছে আমি যে আয়াতগুলো বললাম এগুলো কোরআনে আছে তো আছে এগুলো কি শুধু আমরা যারা সুন্নি মিলাদুন্নবী পালন করি আমাদের জন্য নাজিল হইছে না না গোটা উম্মার জন্য সবার জন্য দুস্তরা আবার এখন বলবে যে আপনি যে আলামিনের ব্যাখ্যা দিয়েছেন এখানে আপনি রাসূলকে নিয়েছেন কিন্তু এখানে তো অধিকাংশ জায়গায় কোরআনুল কারীমকে উল্লেখ করা হয়েছে আমি বলবো জি জি দোস্ত আপনার কথা আমি মেনে নিয়েছি কিছু কিছু মুফাসসির রহমত দ্বারা কোরআনকে বোঝাইছে কেউ আবার রহমত দ্বারা ইসলামকে বোঝাইছে কিন্তু আমি আপনার খেদমতে আরজ করব আপনি যদি কোরআন দ্বারা রহমত দ্বারা ইসলামকে নিয়ে থাকেন আমার প্রশ্ন আপনি ইসলাম পেয়েছেন কার দ্বারা নবীর দ্বারা বলেন কার দ্বারা নবীর দ্বারা আপনি যদি বলেন রহমত দ্বারা কোরআন কি নিয়েছে তা আমি বলবো আপনি কোরআন পেয়েছেন কার দ্বারা তাও জবাব আসবে নবীর দ্বারা কথা বলেন ঠিক কি না কারণ কোরআনের কত্রে আল্লাহ বলেন ওনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইউ ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন এই কোরআনকে আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই এই কোরআনের মধ্যে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রেখে দিয়েছেন ওহুদাও ও রহমাতাও ও বুশরা এটা হলো হেদায়েত এটা হলো রহমত এটা হলো শুভ সংবাদ লিল মুসলিমিন মুসলমানের জন্য কোরআনটা রহমত হলো অনলি ফর মুসলিম মুসলমানের জন্য আর নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন নবীকে আমি রহমত বানাইছি গোটা জগৎ সমূহের জন্য সুবহানাল্লাহ তাহলে নবীর পরিধি বেশি না কোরআনের পরিধি বেশি নবীর পরিধি বেশি বর্তমানে তো এই নিয়ে ও সমাজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা চলে কোরআন বড় না নবী বড় সাম্প্রদায়িক সময়ে দেখলাম সোশ্যাল মিডিয়া তুলফার আমি বলবো এটা নিয়ে প্রশ্ন করার আগে 100 বার মাথায় চিন্তা করা দরকার যে এটা নিয়ে আমার কথাই বলা দরকার কি নবী না হইলে কোরআনের অস্তিত্ব থাকতো না কথা বলেন ঠিক কি না এগুলো কে বুঝাবে শুধু খুঁটে খুঁটায়া কি করে রাসূলুল্লাহর শানে ত্রুটি বিচ্যুতি বের করা যা এই সব কিছু শুধু আমরা আবিষ্কার করতে জানি রাসূলুল্লাহকে সম্মান দিলে তাজিম দিলে এত যন্ত্রণা আমাদের কেন হয় সাহাবায়ে কেরাম কি রাসূলকে কম তাজিম করেছেন কম সম্মান দিয়েছেন আমি তো মাঝে মধ্যে আফসোস করে বলি যে সাহাবাদের মতো যদি আমরা রাসূলকে এত বেশি ভালোবাসতাম আর তাজিম করতাম আমাদেরকে মনে হয় বহু আগে জবাই করে ফেলতো তাদের তুলনায় হাজার ভাগের এক ভাগও আমরা রাসূলকে তাজিম করতে পারি না তারপরও আমাদেরকে কথাই কথাই বেদাতি বলে আল্লাহ যেন ওই ভাইদেরকে হেদায়েত দান করে জোরে বলুন তাহলে আল্লাহ বলছেন বিফাদুলিল্লাহ আমি আল্লাহর দয়া অবি রহমাতিহি আমার রহমত দুটো জিনিস নিয়ে তোমরা আনন্দ করো কোরআনে সুস্পষ্ট করে আমরা পেয়ে গেলাম যে দুটো জিনিসের কথা আল্লাহ বলেছেন মুফাসসিরে কেরাম দুইটা জিনিসের ব্যাখ্যাই প্যারা রাসূলকে দিয়েছেন তাহলে ওই রাসূলের আগমন ওই রাসূলের আগমনের খুশিতে ঈদে মিলাদুন্নবী করা একবার না হাজার বার না কোটি বার জায়েজ কথা বলেন ঠিক কি না নবীর মিলাদুন্নবী আমরা আসমানে নিচে জমিনের উপরে করি অনেকে আবার বলে শুধু রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবী করা যাবে আমি বলবো না আমরা শুধু রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ নই আকীদা আমাদের যাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর মিলাদুন্নবী বছরে 365 দিনই করি কথা বলেন ঠিক কি না 365 দিনে আমাদের আনন্দের দিন কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠতম ধর্মীয় গ্রন্থ কোরআন পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা পেয়েছি সুবহানাল্লাহ বলবেন না এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না
আল্লাহ বলেন ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা বান্দারে এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করেছি যে নিয়ামত কখনো গনে গনে শেষ করতে পারবি না বড় করে বলি সুবহানাল্লাহ দুনিয়ার সাধারণ নিয়ামতের মর্যাদা যদি এত বেশি হয় আর আপনার নবী আমার নবী হইলেন নিয়ামাতুল কুবরা সবচেয়ে বড় নিয়ামত যে নবীর খাতিরে সব কিছু পেয়েছি ওই নবীর আগমনে আমরা মিলাদুন্নবী করি আলহামদুলিল্লাহ এবার আসুন আসমানের নিচে জমিনের উপরে আমরা মিলাদুন্নবী করি সবার আগে রুহের জগতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন্নবী উদযাপন করেছেন যেখানে বক্তা ছিলেন আমার আল্লাহ আর শ্রোতা ছিল আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ পয়গাম্বর সবাই উপস্থিত ছিল রূহের জগতে আমার আল্লাহ নবীর আগমন তথা মিলাদুন্নবীর আলোচনা করছেন সুবহানাল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর পারা হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين চিৎকার করে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আমার দোস্ত আমার স্মরণ করেন ওই সময়ের কথা ওয়াইদ আখাদাল্লাহ যখন আমি আল্লাহ গ্রহণ করেছিলাম মিসাকুন নবিয়িন নবীদের কাছ থেকে অঙ্গীকার কিসের অঙ্গীকার রূহের জগতে আমার আল্লাহ এমন একটা সেমিনার করেছিলেন সে জায়গার মধ্যে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ও নবী রাসূলদের রূহগুলা আমি তোমাদেরকে কিতাব দিব প্রজ্ঞা দিব জ্ঞান দিব আসমানে গ্রন্থ দিব মিসাকুন নবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম অতঃপর যখন আমার প্যারা রাসূল তোমাদের কাছে যাইবে সত্যায়নকারী হিসেবে লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না অবশ্য অবশ্যই আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা রাসূলের আনিত বিধানগুলো পালন করে রাসূলুল্লাহকে সাহায্য সহযোগিতা করবা চিৎকার করে বলে সুবহানাল্লাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে প্রস্তাব দিলাম সেই প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করলা নবী রাসূলদের রূহগুলা তারা চিন্তায় পড়ে গেল হায় হায় আল্লাহর পক্ষ থেকে সেই প্রস্তাবকে যদি আমরা না মানি না জানে আমাদের নবুয়ত আবার কাটা যায় কিনা তারা সবাই এক বাক্যে বলল কালু আকররনা আমরা বিনা দ্বিধায় এক বাক্যে মেনে নিলাম আমার আল্লাহ বলেন কলা ফাশহাদুহু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমিও তোমাদের সাক্ষী হয়ে গেলাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা আমি বলতে চাই মিলাদুন্নবী করলে যদি বেদাত হয় সবার আগে আমার নবীর মিলাদুন্নবী করছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ বেদাত করছে এটা কি আমরা বলতে পারি তাদের প্রশ্নের জবাবে আমরা দিচ্ছি যে মিলাদুন্নবী করলে যদি বেদাত হয় কোরআন তো প্রমাণ দিচ্ছে রূহের জগতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীর আমার নবীর আগমনের বর্ণনা তথা মিলাদুন্নবী করেছেন কথা বলেন ঠিক কি না তাহলে ওদের ফতোয়া শোনা যাবে আপনারা কেমন যেন একটু জিমাইয়া জিমাইয়া আছেন আওয়াজ দেন না তাহলে যারা বলবে মিলাদুন্নবী কোরআনে নাই হাদিসে নাই মিলাদুন্নবী করা বেদাত তাদের কথা শোনা যাবে আর একটু জোরে বলুন যাবে আমরা তো আমাদের ক্ষুদ্র জ্ঞানে কোরআনে তালাশ করলে মিলা
মিলাদুন নবী পাই এবং আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম সবাই আপনার নবী আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছে পালন করেছে সুবহানাল্লাহ বলবেন না মিলাদুন নবীর আলোচনা করেছে আমি মাসখানে আপনাদের খেদমতে জানতে চাই আমাদের দেশে যতগুলো মিলাদুন নবী হয় কোন একটা মিলাদুন নবীতে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় আওয়াজ দেন কোন একটা মিলাদুন নবীতে কোরআন হাদিসের বাহিরের কোনো আলোচনা হয় কোন একটা মিলাদুন নবীর কোন একজন বক্তা এমন কোন বক্তব্য দিয়েছেন যে মিলাদুন নবী পালন করলে নামাজ রোজা পর্দা কোনো কিছু লাগবে না তাহলে আমার ভাইদের ফতোয়াটা কোন জায়গা আসতেছে যেখানে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করে এবং যে আলোচনাগুলো শ্রবণ করে এলাকার বেনামাজি নামাজি হয় বেপর্দা মহিলা পর্দা নিশীন হয় সুদখুর মানুষ সুদ খাওয়া ছেড়ে দে রাসূলের সুন্নত যারা আদায় করে না সুন্নত আদায়ে তারা উদ্বুদ্ধ হয় এক কথায় সমাজের কল্যাণ সাধিত হয় এমন একটা জায়গার মধ্যে যারা বাধা প্রদান করে ধরে নিতে হবে তারা উদ্দেশ্য প্রণোদিত কাজটা করে কথা বলেন ঠিক না না হয় সমাজে বিশৃঙ্খলার মতো অনেক কাজ আছে নিষেধের মতো অনেক কাজ আছে কিন্তু আবার নিজেদের ক্ষেত্রে নিজেদের স্বার্থের বেলায় অনেক কিছুকে আবার অতিরঞ্জিত করে মানুষের কাছে উপস্থাপন করে আছে না একটু মনোযোগ দিলে ভালো হবে আমরা কি কখনো তাদেরকে গালিগালাজ করছি খারাপ ভাবে বলছি তাহলে আমাদের মিলাদুন নবীকে কেন ভাই বেদাত বলেন এই যে মনে করেন এখন ইজতেমা চলতেছে টঙ্গিতে তবলিগি ভাইয়েরা যারা মিলাদুন নবীকে বেদাত বলে এটা বলে সেটা বলে ওই সমস্ত ভাইদের একটা প্রোগ্রাম ইজতেমা চলতেছে কোথায় টঙ্গিতে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসতেছে বেশ ভালো কথা ওনাদের দৃষ্টিতে এটা ভালো জিনিস ওনারা করতেছে তবলিগ নাজায়েজ হারাম শিরিক বেদাত কখনো আমরা বলি নাই কারণ তবলিগ হলো এটা জায়েজ কাজ আমরা শুধু বলছি পদ্ধতিগত বিষয়টাকে কারণ আমরা এদেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের তবলিগের কারণে কথা বলেন ঠিক কি না খাজা গরিব নওয়াজ এসে ভারতে তবলিগ করে 40 জন সঙ্গী সাথে নিয়ে এসেছিল যার তাবলিগের মধন্যতায় 90 থেকে 99 লক্ষ মানুষ ওনার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে আজ থেকে 700 বছর পূর্বে বাবা শাহজালাল ইয়ামনি এসেছিলেন 360 জন সঙ্গী নিয়া সেই সিলেট থেকে তাবলিগ শুরু করেছে যার মধন্যতায় আজকে বাংলাদেশে 91% মুসলমান প্রায় 14 কোটির উপরে মুসলমানের সংখ্যা আলহামদুলিল্লাহ বলবেন না শাহ আমানত তবলিগ করেছে গাউসুল আজম মেজমান্ডারি তবলিগ করেছে মোহসেন আউলিয়া তবলিগ করেছে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই তবলিগ করেছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই তবলিগ করেছে সুদূর শ্রীকুট শরীফ থেকে এসে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই তবলিগ করেছে ওনাদের তবলিগের মধন্যতায় পথ হারা মানুষগুলো পথের দিশা পেয়েছে চন্দ্রের পূজা সূর্যের পূজা দেবদেবী মূর্তির পূজা যারা করত সেইটুকুন থেকে তারা ফিরে এসে সঠিক পথের দিশা পেয়েছে এক আল্লাহর ইবাদত করা শিখেছে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা কখনো বলি নাই যে তবলিগ শেরেক বেদাত নাজায়েজ হারাম কিন্তু যখন আমরা শুনি যে টঙ্গীর তোরাগ নদীর পারে তবলিগের ইজতেমায় অংশগ্রহণ করলে হজের চেয়েও বেশি সওয়াব তখন তো আমরা চুপ থাকতে পারি না কথা বলেন ঠিক কি না যখন আমরা শুনি যে খানায় কাবাতে এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় এবং মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় আর তাকে অতিরঞ্জিত করে যখন বলা হয় যে টঙ্গীর ইজতেমাতে 1 রাকাত নামাজ আদায় করলে 59 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় তখন কি আমরা চুপ থাকতে পারি কারণ এগুলো কি কোরআনে আছে হাদিসে আছে কোথাও কোনো যথাযথ
শরীয়তের যারা কর্ণধার ছিলেন, শরীয়ত প্রণেতা যারা ছিলেন, ওনাদের কোনো উক্তি আছে? তো এই কথাগুলো কি আমরা প্রতিবাদ করতে পারি না? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, কথা বলেন ঠিক না? তাইলে আমরা বলবো যে ভাই, অতিরঞ্জিত আপনাদের কাছে আমাদের চেয়ে আরো বেশি আছে। আমরা যা করি কোরআন হাদিস সমর্থিত জিনিসগুলো করি, আর আপনারা কোরআন হাদিসের বাহিরে যাইয়া মনগড়া বহুত কিছু বলেন, নিজেদের ক্ষেত্রে আপনারা বেদাত আর শিরিক খুঁজে পান না। আমরা যখন আমলি একটা বিষয় কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করে আদায় করি, তখন আমাদের ব্যাপারে শুধু শেরেক আর বেদাতের ফতোয়া দিয়া সহস্রল মানুষকে বিভ্রান্ত করেন, এটা মোটেও কোনো ইমানদারের কাজ না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন তাদেরকে বোঝদান করে। খারাপ লাগতেছে? আমি কি কোনো খারাপ বলছি নাকি? দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন, বুঝে আসবে। তাহলে এই ধরনের কথাগুলো যারা বলে, তারাই কিন্তু আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে বেদাতের তোকমা লাগানোর চেষ্টা করে, তাই তাদের কথা শোনা যাবে না। আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মাধ্যমে আমাদের ইমানটাকে তাজা করি। অনেক বেনামাজি মানুষ নামাজি হয়, এই জন্য সাইয়েদেনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যারা আজিমুস শান ভাবে, শান শৌকত ভাবে নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করে, তারা যেন ইসলামটারে নতুন করে জিন্দা করলো। কারণ মিলাদুন নবীর মাহফিলে আসলে বেনামাজি নামাজি হয়, মিলাদুন নবীর মাহফিলে আসলে সুদকুর তার সুদ ত্যাগ করে। কারণ রাসূলুল্লাহর মিলাদের মাধ্যমে আরবের সবচেয়ে তিনটা জিনিসের দংশ টেনে এনেছিল, যে তিনটা জিনিসের কারণে আরব জাতি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছিল। ঐতিহাসিক আমির আলী বলেন, ঐতিহাসিক হিট্টি যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদের বাসায় তারা বলে, গোটা বিশ্ব যখন অশান্তির দাভান হলে দাউ দাউ করে জ্বলছিল, অন্যায় সত্য আর কদের যার কালেমা যখন গোটা বিশ্ব জগৎটা ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ারও নিকৃষ্ট হয়েছিল, যেই সমাজের মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে জীবন্ত মাটির নিচে দাফন করা হইতো, ইতিহাসের বাসায় যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী আমার নবীকে আলোকবর্তিকা করে আরববাসীদের কাছে প্রেরণ করেছিলেন, রহমত করে প্রেরণ করেছিলেন, যে নবীর আগমনে গোটা জাতি সংশোধন হয়েছিল, অন্ধকার থেকে তার আলোর দিশা পেয়েছিল, গোমরাহী থেকে তারা হেদায়াত প্রাপ্ত হয়েছিল, ওই নবীর আগমনে গোটা বিশ্ব জগতের মানুষগুলো যারা জাহিলি যুগে ছিল, নবীর আগমনের কারণে তারা সর্বোৎকৃষ্ট যুগে রূপান্তরিত হয়েছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। নবীর মিলাদের কারণে আরব জাতির পরিবর্তনটা কেমন হলো? ঐতিহাসিক বলেন, তারা বড় বড় তিনটা অপরাধ তাদের সমাজে বেশি ছিল। এক নম্বরে, জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি শরাব পান করত, মদ পান করত, বড় করে বলে নাউজুবিল্লাহ। দুই নম্বরে, জাহিলি যুগের মানুষগুলো তারা বেশি বেশি করে সুদের ব্যবসা করত। তিন নম্বরে, তারা জেনা ব্যভিচারের মতো মারাত্মক গুনাহের কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখত। এই তিনটা গুণ তাদের কাছে থাকার কারণে মানুষ হয়েও তারা পশুর চেয়ারও নিকৃষ্ট হয়েছিল। এই তিনটা গুণ তাদের কাছে থাকার কারণে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে তারা রূপান্তরিত হয়েছিল। আপনার নবীর আমার নবীর মিলাদের কারণে, আপনার নবী আমার নবী যখন পৃথিবীতে আসলো, ওই নবীর আগমনে মারাত্মক তিনটা বেদি তাদের কাছ থেকে দূর হয়ে গেল। হুজুরের সংস্পর্শে এসে তারা, যারা দিনে এত বেশি পরিমাণের মদ পান করত, ইতিহাস বেত্তাগণ বলেন এক একজন মানুষ সারা দিনে তত পানি পান করত না যত বেশি তারা মদ পান করত, বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকের এই সমাজেও মদের সবল আছে না নাই? আওয়াজে বোঝা যায় আমাদের সমাজে নাই, আপনাদের সমাজে নাই। আওয়াজ দিয়ে বলেন, মাদক দ্রব্য সেবন আছে না নাই? কম না বেশি? আজকে আমাদের ইয়ং জেনারেশন, আজকে আমাদের নেক্সট প্রজন্ম,
যাদের হাতে আগামী দিনের ভবিষ্যৎ চরম পর্যায়ে তারা বিপর্যয় টেনে আনছে একমাত্র মাদকদ্রব্য সেবনের মাধ্যমে মাদকদ্রব্য এমন একটা জিনিস এই কাজের সাথে যার সম্পৃক্ততা হবে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে সে আর সুস্থ থাকতে পারবে না মানসিকভাবে শারীরিকভাবে মেন্টালিভাবে সব দিক দিয়ে তারে এসে আক্রমণ করবে সে তখন তার মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা সংগঠিত হবে পারিবারিক অশান্তি নেমে আসবে দাম্পত্য জীবনে কোলাহল বেড়ে যাবে তাই ইসলামী শরীয়ত সূচনা লগ্ন থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে মদকে চিরতরে হারাম করে দিয়েছে কথা বলেন ঠিক কি না জাহিলি যুগের মানুষগুলা এত নিকৃষ্টর পিছনের কারণ ছিল মদ সেবন করা তাহলে আজকে মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে মিলাদুন্নবীর মাধ্যমে সমাজের কি পরিবর্তন হয়েছিল সেই মেসেজটাও আমরা পাচ্ছি এখন যারা বলবে মিলাদুন্নবী বেদাত তাহলে তারা কি এই মেসেজগুলো পাওয়া দরকার নাই জোরে বলুন না আছে কি নাই এই সমাজ থেকে আমাদেরকে শুরুতে মাদকদ্রব্য সেবন উঠাইয়া দিতে হবে এখন তো আর বোতল লাগে না একটা সময় মদ শুনলেই সবাই আমরা ভাবতাম কি বোতল জাত এখন বোতল জাত ছাড়াও মদ পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় এগুলোর নাম যেন কি ইয়াবা নাম কি যদিও নাম পরিবর্তন হয় কখনো বলে ইয়াবা কখনো বলে বাবা ওই আমার ভাইজান বলছেন ট্যাবলেট আবার কখনো বলে গুটি কখনো বলে চকোলেট কখনো বলে ললিপপ কখনো বলে ক্যাপসুল আবার রিসেন্টলি এক জায়গায় শুনছি কারেন্ট বললাম যে কারেন্ট কেন বলা হয় কয়টা খাওয়ার পরে শরীরটা গরম হয়ে যা বড় করে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ আবাল বৃদ্ধ বনিতা যেই বয়সেরই হোক না কেন যখনই এই মাদক দ্রব্যের সাথে কেউ সম্পৃক্ত হবে তার জীবন যৌবন দুনিয়া আখেরাত আকল বুদ্ধি জ্ঞান সব লুপ পাইবে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমাদের আদরের সন্তান আদরের ছোট ভাই আদরের প্রতিবেশী আদরের বন্ধু সে যেন মাদকের ছোবলে আসক্ত না হয় কারণ এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি মাদক মানুষের মস্তিষ্ক কতটা নষ্ট করে দেখেন আপনাদের এই রাউজানের একটা ছেলে নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে এতটাই মানসিক অসুস্থ হয়েছে একটা সময় সে তার মায়ের ইজ্জতের উপরে আঘাত করেছে নাউজুবিল্লাহ বাড়িতে যাইয়া বললেন আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে এই সমাজ ব্যবস্থায় যদি মাদক দ্রব্যকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো আদরের সন্তানগুলো যদি মাদক পর্যন্ত তার অবস্থানকে পৌঁছাতে না পারত তাহলে এই সমাজে আপত্তিকর নোংরা অনৈতিক এই কাজ বহু অংশে কম থাকতো কথা বলেন তাই আমাদেরকে সচেতন থাকতে হবে মাদকের কারণে নেশা জাতীয় দ্রব্য সেবনের জন্য 100 টাকা বাবার কাছে চেয়েছে বাবা দিতে পারে নাই কিংবা দেয় নাই সন্তান বিরক্ত হয়ে ছুটি মেরে বাবার পেটে বাবাকে জাগাই মেরে ফেলেছে আছে না নাই আরেকটু জোরে বলুন আছে এভাবে যদি আমরা চিন্তা করি আমরা দেখতে পাই যে একমাত্র একটা বদ অভ্যাস এই মাদক দ্রব্য আমাদের সমাজে বহু অংশে অপরাধ প্রবণতা থেকে বৃদ্ধি করছে রাতের বেলা কিছু ছেলে রাস্তায় গাড়ি ঠেকাইয়া ডাকাতি করে আছে না নাই মোবাইল ছিনতাই করে আছে না নাই মানুষকে 500 টাকার জন্য কুভায়া একেবারে রক্তাক্ত করে ফেলে আছে না নাই পরবর্তী সময়ে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে রেজাল্টটা কি বের হয় নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে নেশায় আসক্ত তার মস্তিষ্ক ঠিক নাই নেশার টাকার জন্য সে অপরাধ করে তাহলে দেখেন একটা অপরাধ সমাজে কয়টা অপরাধের সৃষ্টি করে নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে মাদক দ্রব্য যারা খায় ইয়াবা বাবা যারা সেবন করে ওদের কাছে মানুষকে মানুষ মনে হয় না তাই ওরা আমাদের সমাজের বহু মা বোনদের ইজ্জতের উপরে হামলা করে রাস্তাঘাটে ইপটিজিং করে কারণ সুস্থ মস্তিষ্কের কোনো বাচ্চা তার আপন বোনের মতো তার মায়ের মতো তার সন্তানের মতো আরেকটা মেয়ের ইজ্জতের উপরে আঘাত করতে পারে
আর একটু জোরে বলুন পারে তাহলে আমাদেরকে এই মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হলো আমাদের এই সমাজটাকে মাদকদ্রব্য মুক্ত করতে হবে যেটা জাহিলি যুগে ছিল এখনো তার কম কিন্তু না সরকার এত চেষ্টা করে প্রশাসন এতভাবে আইন বেঁধে দেয় তারপরেও কি কমে না বাড়ে জোরে বলুন কমে না বাড়ে এমন কোন দিন নাই মাদকদ্রব্য সেবনকারী মাদকদ্রব্য প্রচারকারী ইয়াবা ব্যবসায়ী বাবা ব্যবসায়ীদের নিউজ টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়াতে পেপার পত্রিকা নাই তাহলে এত কিছু করেও কেন এটা হচ্ছে না তার কারণ হলো আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে আছি রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে আছি আমাদের মিলাদুন নবীর প্রকৃত শিক্ষাটা আমাদের ঘরে লাগাইতে পারছি না তাহলে এই সমাজ থেকে প্রথমে মাদকদ্রব্য উঠাতে হবে কথা বলেন ঠিক কি না দুই নম্বরে জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি তারা সুদের ব্যবসা করত আজকের এই দিনেও যদি আমরা সমাজ ব্যবস্থার দিকে তাকাই আমরা দেখতে পাই প্রত্যেক ঘরে ঘরে বাড়ি বাড়ি মহল্লা মহল্লায় সুদের কারবারি আছে কেউ প্রকাশ্যে করে কেউ গোপনে করে কেউ নিজের এলাকায় সুদের টাকা ব্যয় করে আবার কেউ দূর থেকে সুদের টাকা বাড়ায় আনে কথা কোন ঠিক কি না আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তো ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম করে দিলাম তাহলে আজকে এই সুদের ব্যবসা যারা করে সুদে যারা মাসিক দৈনিক বাৎসরিক উপার্জন করে এই সুদের টাকাগুলো যখন সে খায় আর এগুলো খেয়ে দিয়ে যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে তার কোনো নামাজ তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না কথা বলেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান আল্লাহ নিজে পুত পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না সুতরাং এই সমাজে যারা সুদের ব্যবসা করে রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি উম্মত সুদের টাকা ঘুষের টাকা অবৈধ উপার্জনের টাকা দিয়ে তুমি যখন বাজার থেকে ব্যাগ পুরাইয়া খাবার নিয়ে আসো আর সেই খাবারগুলো যখন তোমার পেটে যায় ওই খাবারগুলো থেকে তোমার শরীরে রক্ত সঞ্চয় হয় রক্ত থেকে তোমার শরীরে গুস্তে সঞ্চয় হয় গুস্তের টুকরা থেকে তোমার শরীরে শক্তি আসে শরীরটা মোটা তাজা হয় আর এই মোটা তাজা শরীর নিয়া তুমি আল্লাহর যতই দেখো কাজ হবে না তোমার এই মোটা তাজা শরীরের জন্য কোনোদিন আল্লাহ জান্নাত দিবে না এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন কথা বলেন ঠিক কি না অন্য হাদিসে নবী বলেন মানিস তারা সাউবান বি আশারতি দারাহিম وفيه درهم واحد حرام لم يقبل الله ما دام عليه الصلاة উম্মত 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় ক্রয় করলা 9 টাকা হলো তোমার গামের বেজে পরিশ্রম আর একটা টাকা হলো তোমার অবৈধ উপার্জন হোক সেটা সুদের কিংবা ঘুষের কিংবা অবৈধভাবে চাঁদাবাজি সন্ত্রাসী অন্যকে ঠগাইয়া ফটকাবাজি করে তুমি একটা মাত্র টাকা 9 টাকার সাথে মিশ্রণ করে দিলা এখন ওই 10 টাকা দিয়ে তুমি কাপড় ক্রয় করলা আর এই কাপড়টা পরে তুমি নামাজ আদায় করলা আমার আল্লাহ তোমার এই নামাজকে কবুল করবে না কথা বলেন ঠিক কি তাহলে জাহিলি যুগের অন্যতম চরিত্র ছিল সুদের ব্যবসা আজকের এই সমাজেও সুদের ব্যবসা জর্জরিত হয়ে গেল তাই মিলাদুন নবীর শিক্ষা যদি সমাজে কাজে লাগাতে চাই অবশ্যই আমাদেরকে সুদের ব্যবসা ত্যাগ করতে হবে অনেকে বলবেন হুজুর আমি সুদ খাই না আমি তো হজ করে আসছি আমি এলাকার মুরব্বী মানুষ আমার ভাতিজা সুদে টাকা দেওয়ার সময় মুরব্বী হিসেবে আমারে নিয়ে সাক্ষী রাখে আছে না নাই অনেকে বলে হুজুর এলাকায় কোনো শিক্ষিত মানুষ নাই আমি একটু লেখাপড়া ভালো জানি বাড়িতে বসবাস করি এই জন্য আমার পাশের চাচাতো ভাই সুদে টাকা দেওয়ার সময় খাতাতে আমার মাধ্যমে ডেট মিট গুলো ভালো করে ট্যাক্স সই করে চুক্তিপত্রটা আমার মাধ্যমে করে আছে না নাই আবার অনেকে বলে হুজুর আমি সুদ খাই না আমি বলবো রে ভাই এই জন্য আল্লাহ নবী বলে মান আকালার রিবা অমুকিলাহু অকাতিবাইহি অশাহিদাইহি ফাহুম সাওয়াউন যারা সুদ দেই আর যারা সুদ নেই দাতা গ্রহীতা যারা সাক্ষী থাকে যারা লিপিবদ্ধ করে চার শ্রেণীর ব্যক্তির কথা বলে আল্লাহ নবী বলেন ফাহুম সাওয়াউন সবাই একই পাপের পাপী একই গুনার বাগী বড় করে বলি নাউজুবিল্লাহ সুদের মতো মারাত্মক বিধি সমাজ থেকে দূরে সরাতে হবে তাহলে সমাজ আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা
তিন নম্বরে জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি চরিত্রহীনতা ছিল আজকের এই সমাজে আমাদের সমাজে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমার ইয়ং জেনারেশন যারা নামি দামি স্মার্টফোন তথা মোবাইলের মাধ্যমে আপত্তিকর অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে তারা তাদের চৈতিকের নৈতিকতা তারা নষ্ট করছে অনেকে আবার নিজের জীবন যৌবন দুইটারে ধ্বংস করে দিচ্ছে এই জন্য অনুরোধ করব আজকের এই মিলাদুন্নবীর শিক্ষা হবে জাহিলি যুগের মানুষগুলো যেই গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল রাসূলুল্লাহর আগমনে তারা সুন্দর জাতিতে রূপান্তরিত হয়েছিল তাদের জামানাটা হয়েছিল খায়রুল কুরুনি করনি সবচেয়ে উত্তম জামানা আমরা যারা হুজুরের মিলাদুন্নবী বাস্তবায়ন করি মিলাদুন্নবী থেকে আমরা শিক্ষা নিব কে মিলাদুন্নবী কে বেদাত বললো কে শিরক বললো কে বললো কোরআনে নাই হাদিসে নাই এগুলো শোনা যাবে না আমাদের কোরআনে আমরা মিলাদুন্নবী পাই আমাদের হাদিসে আমরা মিলাদুন্নবী পাই আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই মিলাদুন্নবী করছে এই জন্য আমরাও মিলাদুন্নবী করি কথা বলেন ঠিক কি না আমরা শুধু মিলাদুন্নবী করি না মিলাদুন্নবীর বাস্তবতা মিলাদুন্নবীর শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গা প্রয়োগ করি কথা বলেন ঠিক কি না মিলাদুন্নবী নাই এই স্লোগান দুই তিন বছর আগে যেইভাবে হচ্ছিল এখন একটু সোশ্যাল মিডিয়ার কল্যাণ তথা আমাদের মিডিয়াগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে এবছর আপনারা জানেন আপনাদের চট্টগ্রামে আমাদের হুজুর কেবলা ওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্রাজিল্লুহুল আলী পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ চট্টগ্রাম ষোলো শহর জামিয়ার পাশে আলমগীর খানকা শরীফ থেকে মিলাদুন্নবীর যেই জশ্নে জুলুস বের হয়েছে সময় টিভির তথ্য অনুযায়ী পৃথিবীর সর্ববৃহৎ জমায়েত এবং ওনারা বলেছে প্রায় সত্তর লক্ষ মানুষ আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম চলে আসবে ইনশা আল্লাহ নাইজেরিয়াতে মিলাদুন্নবী হয়েছে ওইখানে তাও টেলিভিশনের তথ্য অনুযায়ী প্রায় ২৫ লক্ষ মানুষ ইন্দোনেশিয়াতে হয়েছে ২০ লক্ষ মানুষ মজার ব্যাপার হলো একটা সময় শুধু মিথ্যা অপবাদ দিত যে মিলাদুন্নবী শুধু চট্টগ্রামে আছে আর কোথাও নাই পৃথিবীতে কান্ট্রি আছে ২২৬ কিংবা ২৭টা আর এই বছর মিলাদুন্নবী হয়েছে ২০৪টা কান্ট্রিতে আমি নিজেও মিলাদুন্নবীর রবিউল আউয়াল মাসে ১৭ দিন ওমান সফরে ছিলাম যেখানে ওমানের বিভিন্ন স্টেটে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণের মিলাদুন্নবী আমি দিন দুইটা দুইটা করে দিনের বেলা রাতের বেলা মিলাইয়া মিলাদুন্নবী করেছি মজার ব্যাপার হলো আমাদের মিলাদুন্নবী করছেন এখানে গরু জবাই করলে একটা করছেন ওনারা ৮টা ১০টা এমনকি ২৪টা গরু জবাই করছে অথচ আমরা মিলাদুন্নবীর তবারক খাওয়া কি অনেকে নাপাকির সাথেও তুলনা করছে এগুলো আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু নবীর সানে যারা বেয়াদবি করে তাদের শেষ পরিণতি বেশি একটা ভালো হয় না তাও আমরা দেখেছি কথা বলেন ঠিক কি না তাহলে মিলাদুন্নবী না এটা কেন বলবেন রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে মিলাদুন্নবী হয়েছে ওমানের রাজা মিলাদুন্নবী উপলক্ষে ৩০০ কয়েদিকে বেকসুর খালাস দিয়েছে যেখানে মুসলমান আছে যেখানে ইমানদার আছে ওই জায়গা মিলাদুন্নবী তাই ওনারা যতই মিলাদুন্নবীর বিরোধিতা করছে মিলাদুন্নবী বাড়ছে না কমছে কিছু কিছু জায়গা তো আগে মিলাদুন্নবীকে যারা না যায় শেরেক বেদাত বলতো এখন ওনারা নিজেরাও শুরু করছে আলহামদুলিল্লাহ বলবেন না এটা তো সাধুবাদ জানাই ওদেরকে কিছু কিছু এলাকায় সিরাতুন্নবী করতো এখন একবারে সিরাতুন্নবী পুরানো বিদায় এটাকে ফেলে দিতে পারে না তাই এখন করতেছে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী ওনাদেরকেও সাধুবাদ শুভ বুদ্ধির উদয় হচ্ছে আস্তে আস্তে হবে ফতোয়া দিয়া দমন করা যাবে না কারণ প্রত্যেকটা উম্মা প্রত্যেকটা উম্মতের অন্তরে পেয়ারা রাসূলের মহাব্বত আছে না নাই কম না বেশি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ
বীর মিলাদুন নবী উদযাপনের জন্য যারা একটা মাত্র টাকা ব্যয় করবে, কয় টাকা? একটা মাত্র টাকা যারা ব্যয় করবে, কাল কিয়ামতের ময়দানে তারা আমি আবু বকর সিদ্দিকের সঙ্গী হয়ে আমার সাথে জান্নাতে যাইবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আপনারাও 13-14 বছর যাবত শত বাধা বিঘ্নতা অপেক্ষা করে মিলাদুন নবী করছেন, আশা করছি কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তবে আমি ছোট্ট মানুষ হিসেবে অনুরোধ করব, মিলাদুন নবী বছরে একদিন করেন। এই মিলাদুন নবী যেন জনম জনম টিকিয়ে থাকে সেই জন্য আপনাদেরকে প্রতিষ্ঠানমুখী হতে হবে ইনশাআল্লাহ। অন্তত বেশি না পারেন একটু জায়গা দিয়া একটা ছোট্ট নোরানি মাদ্রাসা দিয়া শুরু করেন। এক সময় এটা বিশাল বড় বিল্ডিং হবে, এলাকায় আলোকিত হবে, নেক্সট প্রজন্মই বাচ্চাগুলো মিলাদুন নবী আকিদা শিখবে। কারণ মিলাদুন নবীর আলোচনা আমি করলাম, আল্লামা আপনাদেরই বাসখালীর কৃতি সন্তান আমাদের জামিয়ার শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা মুফতি জসীমউদ্দিন আল আজহারী হুজুর এক দুই ঘন্টা দেড় ঘন্টা কথা বলে চলে গেল, এই কথার তাসির একদিন দুই দিন তিন দিন না হয় এক মাসই থাকলো, শুনে আবার এক একজন এক এক দিকে চলে গেলেন। কিন্তু আপনারা মিলাদুন নবী বুঝেন বিদায় করছেন, যে হারে আমাদের নেক্সট প্রজন্মকে বাতিল আকিদা শিক্ষা দেওয়া হচ্ছে, এরকম অনেক পরিবার পাইবেন। আপনি বাবা হিসেবে মিলাদুন নবীর মাহফিলে বসে আছেন, আপনার ছেলে স্কুলে পড়ে, যাইয়া দেখেন সে সমালোচনা করতেছে, আব্বু তো না বুঝে বেদাত করতেছে, আমি বুঝি আমি জীবনেও যাব না, আছে না নাই? কারণ স্কুলে তাকে ধোকা দেওয়া হচ্ছে, কোচিং সেন্টারে তাকে ধোকা দেওয়া হচ্ছে, সে রাস্তায় যখন হাঁটে ওই জায়গায় তাকে ধোকা দেওয়া হচ্ছে, সে তো ছোট মানুষ বুঝে না সে যাবে কোথায়। আর একটা কথাকে যখন একবার দুইবার বারবার বলা হয় তখন সত্যটাও মিথ্যাতে রূপান্তরিত হয়, কথা বলেন ঠিক কি না? তাই আপনি আকিদা বুঝেন, আপনি নবীর মিলাদুন নবী করেন, আপনি নবীকে দাঁড়িয়ে ছালাম দেন, আপনি ওলি আল্লাহর মাজার জিয়ারত করেন, আপনার আদরের সন্তানকে নষ্ট করে দিচ্ছে, কখন মোবাইলে ঢোকার আগেই বদ আকিদাগুলো সবার আগে পাওয়া যাচ্ছে। মিলাদুন নবীর পক্ষের আলোচনা খুলতে গেলে আপনাকে ইউটিউবে সময় দিতে হবে এক দুই মিনিট, আর বিপক্ষের আলোচনা খুঁজতে গেলে আপনাকে সময় দিতে হবে না, ঢুকলে আপনার সামনে চলে আসবে। কারণ কি জানেন, যারা এগুলো করছে ওরা বুস্ট করতেছে, বুস্ট মানে হলো ডলার ইনভেস্ট করে কিছু কিছু ওদের বক্তব্য ইউটিউব কন্ট্রাক্ট করে 24 ঘন্টা 2 লক্ষ মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছিয়ে দেওয়া হবে, বিনিময়ে $100 $200 $500 লাগবে। তো ওনাদের তো টাকার অভাব নাই, কারণ টাকা তো আসে ইসরায়েল থেকে, কথা বলেন ঠিক না? টাকা আসে ইহুদি খ্রিস্টান থেকে। এখন বুস্ট করে দিলেও আপনি বিরক্ত হয়ে বারবার যতবারই মোবাইল ওপেন করবেন আপনার সামনে ওই বক্তব্য আসবে, একবার দুইবার তিনবার আপনি চতুর্থবার মনের অজান্তেও এখানে মারবেন, তখন বক্তব্যটা শুনবেন, শোনার পরে কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা একটা কথা আছে না, ভালো লাগবে শুনতে শুনতে, কারণ ওইখানে যা পাইবেন সব হইল শর্টকাট ইসলাম। আমাদের কথাগুলো শুনলে আপনার রমজানে তারাবি পড়তে হবে 20 রাকাত, আর ওইগুলা শুনলে 8 রাকাত পড়লে যথেষ্ট। আমাদের কথাগুলো শুনলে আপনাকে সলাতুল ভিতির পড়তে হবে 3 রাকাত, আর ওই বক্তব্য শুনলে 1 রাকাত পড়লে যথেষ্ট। আমাদের কথা শুনতে গেলে আপনাকে সুন্নত পড়তে হবে, শুক্রবারে জমার পূর্বে কবলাল জমা, তারপরে বাদাল জমা, এগুলো পড়তে হবে, ওনাদের গুলা শুনলে এগুলো লাগবে না। আমাদের কথা শুনলে নামাজের পরে মোনাজাত লাগবে, ওই কথাগুলো শুনলে মোনাজাত লাগবে না। এখন আমার কলিজের টুকরা যুবকরা শর্টকাটে পছন্দ করে, ওরা চিন্তা করলো কিসের দরকার আছে আধা ঘন্টা আগে যাইয়া ইমাম সাহেবের বক্তব্য শোনার জন্য, আবার নামাজের পরে একটা লম্বা মোনাজাত দিবে, ততক্ষণে আমি পুকুরের ঘাটে মসজিদের বারান্দায় দাঁড়াইয়া মোবাইল টিপলে বহু কিছু জানতে পারবো, নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সে ডুববে, খুতবা শেষ সানি আজান হচ্ছে, তাড়াতাড়ি ঢুকবে, সালাম ফিরাইবে, মুরব্বির গর্দান ডেঙ্গে বের হয়ে যাবে, মোনাজাতও দিবে না, কারণ সে পাচ্ছে এগুলো লাগবে না, ইউটিউব তারে বোঝাইয়া দিচ্ছে, তার ওই সমস্ত হুজুররা তারে বোঝাচ্ছে, সেইগুলো অ্যাকসেপ্ট করছে। আর আমাদের আকাবেরদের আলেমদের বক্তব্যগুলো আমরা তো আর ইহুদির টাকাও নাই খ্রিস্টানের টাকাও নাই, আমাদের আল্লামা জসীমউদ্দিন আল আজহারী হুজুরের ভিডিও খুঁজতে গেলে আপনারা 2 মিনিট সময় দিতে হবে, খুঁজাও এখান থেকে বের করবেন। তো এখন মানুষ হলো নগদে যা পাই তাতে বিশ্বাসী, বাকির খাতায় শূন্য থাক, কষ্ট করে খুঁজা বাইর করব ওই সময় নাই, সামনে যেটা আছে এটা একবার দুইবার তিনবার চারবার, এখন আজ থেকে উনি আমার প্রিয় হুজুর, আর এই প্রিয় হুজুরের ফন্দিতে পয়রা শর্টকাট ইসলাম, ইসলামের 12টা বাজাইয়া আপনার ইমান আকিদারে 14টা বাজাইতে আছে।
কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব কমিটিকে অন্তত বেশি না পারেন একটা নুরানী মাদ্রাসা হলেও খোলার চেষ্টা করেন অন্তত নেক্সট প্রজন্ম আর কিছু না শিখে আকীদা শিখবে কারণ প্রাথমিকভাবে প্রাইমারি স্টেজে আমরা যা শিখেছি এটা মাথায় থেকে সহজে কেউ নষ্ট করতে পারে না যেমন আমার এই আজকের মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছেন আমার ভাইয়েরা ওনারা পারিবারিকভাবে ছোটকালে আকীদা শিখেছেন এখন এক একজন এক এক জায়গা আছেন যার চতুর্দিক দিয়ে বাতেলরা বেষ্টনে দিয়ে আছে ওনাদেরকে কি বাহিরে নিতে পারছে না কেন পারে নাই কারণ পারিবারিক থেকে ছোটকাল থেকে ওনাদেরকে আকীদাটা শিখানো আছে কিন্তু আপনার আদরের কলিজার টুকরা যাকে আপনি শিক্ষাটা দিতে পারলেন না একটা সময় আপনি থাকলেন না আমি থাকলাম না সে অনায়াসে ভুল পথে চলে গেল আপনি আমি এখনো বাড়িতে আসলে সময় থাকলে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মুরব্বীদের কবর জিয়ারত করি করি না কিন্তু এখন নেক্সট প্রজন্ম আসবে দরকার নাই কবরের পানে যাওয়া কি দরকার আছে এগুলো শেরেক বেদাত এই আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে রাসূলুল্লাহর রওজা শরীফকে রওজা শরীফ বলাটার উপরে ফতোয়া চলে আসতেছে কবর বলতে হবে রাসূলুল্লাহর রওজার কাছে যাইয়া সালাম দেওয়া দরকার নাই হজ করতে গেলে মদিনায় যেতে হবে না মক্কা থেকে চলে আসলে হবে আর ওই জায়গা তো আব্বা আম্মা আর দাদা দাদির কবর বহু দূরের কথা কথা বলেন এই জন্য ভাই বিশেষভাবে অনুরোধ করব মাহফিল তো ১৩তম না ১৪তম বছর করতেছেন আরো করবেন জারি থাকবে তবে মাহফিল যেন সহিভাবে করতে পারেন আপনারা না থাকলেও যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে সেজন্য একটু প্রতিষ্ঠানমুখী হতে হবে কারণ চতুর্দিক দিয়া আমাদের শত্রুর কোনো অভাব নাই আর ঈমান আকীদা নষ্ট করার ওনাদের এক নাম্বার কাজ কোন দিক দিয়া কাকে যে মেরে ফেলবে ঈমান মেরে ফেলবে একবারে জানে না এটার কোনো হিসাব নাই আল্লাহ যেন বুঝদান করে আর একটু জোরে বলি তাহলে মিলাদুন্নবীর শিক্ষা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা শাওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে বর্ণনা করেন রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলো কারো সাথে কোনো কথা নাই বার্তা নাই আসার পরেই আল্লাহর কুদরতি কদমে একটা সিজদাই পড়ে গেল আপনাকে আমাকে শিক্ষা দিল উম্মত তোরা যদি আমার মিলাদুন নবীকে পছন্দ করিস আমার মিলাদুন নবী যদি উদযাপন করো আমি রাসূল দুনিয়াতে এসে যে কাজটা করলাম তোমরাও সেই সবকটা নিয়ে যাও আমি দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহকে সিজদা দিলাম তোমরাও আমি নবীর মিলাদুন নবী থেকে শিক্ষা নিয়ে আল্লাহকে সিজদা দাও আর তোমাদেরকে সিজদা দেওয়ার জন্য উত্তম মাধ্যম আমি রেখে দিলাম তার নাম হইল নামাজ বড় করে বলি সুবহানাল্লাহ সেই নামাজ আদায় করতে হবে এখন কি বলবো নামাজের মধ্যেও তো তামাশা চলতেছে স্কুল কলেজে পড়ে মসজিদে যা ইমাম সাহেব দোয়াল্লিন বললে এমন সুরে আমিন কয় মনে হয় যেন মসজিদের দেওয়াল ফেটাইয়া ফেলবে বাস্তব না অবাস্তব সারা জীবন নামাজ পড়লাম হাত বাঁধলাম কোথায় আর এখন কোথায় মহিলাদের মতো পা দুইটা দুই মুরব্বীর পায়ের উপরে চাপায় নামাজের সালাম ফিরে মুরব্বী জিজ্ঞাসা করে তুমি কার ছেলে অমুকের ছেলে এভাবে দাঁড়াইলে কেন আমরা সহি হাদিসের উপরে আমল দেই তো মুরব্বী কো আমরা কি হাদিসের উপরে আমল দেই কো আপনাদের নামাজ হইবে না সহি হাদিস লাগবে তুমি কোথায় পড়ো কো আমি স্কুলে পড়ি আশেপাশে স্কুল আছে না কি নাম হ্যাঁ নাটমোড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ি তো তুমি সহি হাদিসের কি বুঝো তুমি মাদ্রাসার বারান্দাও যাই না তুমি সহি হাদিস বুঝো তো ইমাম সাহেবজুর কয় তুমি কার ছেলে কো আমি অমুকের ছেলে তোমার নানার বাড়ি কই কো বাণীগ্রাম ও তোমার আব্বার বিয়া তো আমিই পড়াইছিলাম তার বাবার বিয়া যেই হুজুর পড়াইছে ওই হুজুরে যাইয়া সহি হাদিস শিখা আছে না নাই ইমাম সাহেবজুর কো তুমি হাদিসের কি বুঝো বাবা কো কেন আমার কাছে সহি হাদিস আছে সহি হাদিস কাকে বলে কো সহি হাদিস সহি বুখারী শরীফকে বলে তোমার কাছে আছে মানে কোথায় জিন্সের প্যান্টটিকে টান দিয়া মোবাইল বের করে অ্যান্ড্রয়েড সেট বাইর কিরা কোয়েটার ভিতরে সহি গুগল শরীফ আছে আর সহি গুগল শরীফের ভিতরে সহি হাদিস আছে নাউজবিল্লাহ বলবেন না এগুলো কিসের আলামত বলেন না আরেকটু জোরে বলেন না কিসের আলামত কিয়ামতের আলামত এই হলো আমাদের সমাজ ব্যবস্থা মুরব্বী তুমি সহি হাদিসের আমল দিতে যাই আমার পার উপরে এভাবে পা চাপাইলে কেন বাবা আমি তো চাপতে চাপতে দুই পা একসাথে হয়ে গেছে দারুণটাই মুশকিল হচ্ছে কো কেন জানেন না এদিক দিয়া ফাঁকা থাকলে শয়তান চাইব মুরব্বী একটু কিছু কে মানুষ কো এদিক দিয়ে ফাঁকা থাকলে শয়তান যাবো তুমি যে দুই পা দিতে দিতে মাঝখান দিয়ে এত বিশাল করে ফাঁকাইলে ওই দিক দিয়ে কি যাইব
নাউজু বিল্লাহ বলবেন না, এই হলো অবস্থা, এই হলো আমাদের নেক্সট প্রজন্মকে। বারোটা বাজাচ্ছে, নামাজের শুধু রাকাত সংখ্যা কমাইছে না, নামাজের মধ্যে পার্থক্যটাও শিখাইয়ে দিল। আর এইগুলো গভীর ভিতরের ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমান সেই জাতি যেই জাতি এত বেশি ইমানি বলে বলিয়ান, ইমানি শক্তিতে এত বেশি বলিয়ান, যাদের সাথে অস্ত্র দিয়ে মোকাবেলা করা যায় না, তাদেরকে নষ্ট করতে হলে তাদের ভিতর থেকে টুপিওয়ালা দাড়িওয়ালা স্বজাতীয় শত্রু বানাইতে হবে। কথা বলেন, মুসলমানদের সবচেয়ে শান্তির জায়গা মসজিদ, যে মসজিদে একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া, যেখানে কোনো চৌধুরী বুইয়া, তারপরে আপনার বিভিন্ন গোষ্ঠী, টাকাওয়ালা পয়সাওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, কোনো ভেদাভেদ নাই, একসাথে কাঁধে কাঁধ মিলিয়া সবার দাঁড়াইতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি না? না, আপনাদের এই পূর্ব নাটমোড়া মসজিদে লেখা আছে নাকি যে এই জায়গা চেয়ারম্যানের জন্য বরাদ্দ, এই জায়গা এমপি সাহেবের জন্য বরাদ্দ লেখা আছে, এই জায়গা চৌধুরী সাহেব, এই জায়গা ভুইয়া, এরকম আছে? নাই। কাঁধে কাঁধ মিলিয়া সবাই একসাথে দাঁড়াতে পারে, কে কোন বর্ণের, কোন গোষ্ঠীর, কার রং কালো, কারটা সুন্দর, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কার টাকা পয়সা বেশি, কার কম, এগুলো কোনো নির্ধারিত নাই। ওরা দেখলো যে এই জায়গার মতো শান্তির জায়গা পৃথিবীতে আর একটাও নাই, তাই ওই জায়গা যদি একটু বিশৃঙ্খলা করে দেওয়া যায়, এমনিতেই জাতি এটা ঠিক হয়ে যাইব। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য এখন এক বাবার পাঁচ ভাই, পাঁচ ছেলে, ওরা পাঁচ ভাই, এক ভাইকে মিলাদুন্নবী করা জায়েজ, আরেক ভাইকে বেদাত, এক ভাইকে জশ্নে জুলুসে যাবো, আরেক ভাইকে বেদাতে যাওয়া দরকার নাই। এক ভাই হানাফি মাজহাব মানছে, আরেক ভাই বলে আমি আহলে হাদিস সালাফি লা মাজহাবি হয়ে গেছি। এই বিশৃঙ্খলা শুরু হয়ে গেল গড়ে গড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জগড়া আর জগড়া, রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, এমনকি সকালবেলা ডায়াবেটিসের রোগী যারা মর্নিং ওয়াক করতে যায়, হাঁটতে যায়, ওই জায়গাও মারামারি শুরু হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে নেক্সট প্রজন্মকে ঠিক রাখতে হবে, আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, পালন করা আল্লাহরে হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা আল্লাহরে হুকুম মান্য করা, খাসাইসুল কুবরা লিখেনে জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি আবুল আহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবুল আহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি হাদিস বুখারি, এসো সবাই, সবাই বলেন এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে শরীফ বলি, আল্লাহুম্মা ওয়ালা আলি আরো জোরে পড়ি, আল্লাহুম্মা
وعلى آل سيدنا شكل نبي شش جوجي পালন করেন এই মিলাদ কবুল করেন আল্লাহ তাআলা তাদের দোয়া ফরিয়াদ আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাই জানে এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট করিলেন নবী সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু জোরে নারায় দিন নারে তাকবীর আল্লাহু আকবার